সহজ পাঠে জানাই সকলকে স্বাগত। নমস্কার, আমার নাম শুভেন্দু পাল, আমি সহজ পাঠেরই একজন সদস্য। ক্লাস নাইনের জীবন বিজ্ঞানের জীবন সংগঠনের স্তর এই চ্যাপ্টারটির অন্তর্গত একটি সাব টপিক নিউক্লিয়াস নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের লাইফ সায়েন্সের ক্লাস নাইনের সেকেন্ড চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর এই চ্যাপ্টারটির অন্তর্গত একটি বিশেষ টপিক হচ্ছে সেল। তো সেই সেলের অন্তর্গত একটি বিশেষ অর্গানেল যাকে আমরা হেড অফ সেল বলছি, অর্থাৎ নিউক্লিয়াস, আজকের আলোচনার বিষয়। এটাই নিউক্লিয়াসের একটা ডায়াগ্রাম। চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার পর এই ডায়াগ্রামটাকে আমরা আরেকবার বুঝব। এটা এখন একবার দেখে নিলাম, জাস্ট স্টার্ট করা যাক। নিউক্লিয়াস বুঝতে হলে আমাদের সব থেকে প্রথমেই বুঝতে হবে কোষ। এবং আমরা জানিও কোষ হচ্ছে জীবের গঠনগত কার্যগত একক। অর্থাৎ একটা জীবদেহের কোনো একটা পার্ট আমরা নিয়ে সেটাকে যদি সর্বোচ্চ জুম করে দেখি, তাহলে যে ইউনিটটা পাবো সেটাই হচ্ছে কিন্তু কোষ। কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণু থাকছে, হ্যাঁ, তো নিউক্লিয়াস তার মধ্যে একটা। এবার কোষকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করে নিই। কোষের টাইপস জেনারেলি তিন রকমের, তা কী কী না, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, দেন আমরা আসি ইউক্যারিওটিক সেলে, অ্যান্ড দেন মেসোক্যারিওটিক সেল। আচ্ছা, প্রোক্যারিওটিকে আসা যাক। প্রো মিন্স আদি, ক্যারিওটিক কথাটা এসছে ক্যারিয়ন থেকে, ক্যারিয়ন মিন্স নিউক্লিয়াস। এখানে আদি মানে কি, যে কোষের নিউক্লিয়াসটা অনুন্নত, ব্যাস আর কিচ্ছু না, অনুন্নত। অনুন্নত হলে কি না, নিউক্লিয়াসের চারটে পার্টের মধ্যে কোনো কিছু প্রেজেন্ট থাকবে না। ইউক্যারিওটিক, ইউ মিন্স আদর্শ, ক্যারিওটিক সেম ক্যারিয়ন থেকে এসছে, ক্যারিয়ন মিন্স নিউক্লিয়াস। ইউ মানে কি, আদর্শ, আদর্শ অর্থাৎ উন্নত, অর্থাৎ নিউক্লিয়াসের চারটে পার্ট প্রেজেন্ট। এবার মেসোক্যারিওটিক, অর্থাৎ এটা মেসো মানে প্রো এবং ইউ, আদি এবং আদর্শের মধ্যবর্তী একটা পর্যায়। কিন্তু আজকের বিষয় নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের এ টু জেড ভালোভাবে জানতে গেলে আমরা তখনই সেটাকে রিসার্চ ভালোভাবে করতে পারবো যখন কোষটা, অর্থাৎ যে কোষের নিউক্লিয়াস নিয়ে পড়বো সেটা যেন আদর্শ হয়। তো এক্ষেত্রে আমরা ইউক্যারিওটিক সেল অথবা আদর্শ কোষের নিউক্লিয়াসের স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি। যাদের জন্য আমরা নিউক্লিয়াস এই বিষয়টি বইয়ে পড়তে পারছি তাদের মধ্যে দুজনের নাম না করলেই নয়, এক রবার্ট ব্রাউন আর একজন হ্যামারলিং। 1831 খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং হ্যামারলিং একে স্টোর হাউস অফ হেরিডিটি ইনফরমেশন বলে ব্যাখ্যা করেন। আসা যাক নিউক্লিয়াসের স্ট্রাকচারে। নিউক্লিয়াস স্পেশালি চারটে খণ্ড, চারটে পার্ট দ্বারা গঠিত। কী কী না, ক্যারিওথেকা, একে আমরা নিউক্লিয়ার মেমব্রেনও বলছি, নিউক্লিওপ্লাজম, একে আমরা ক্যারিওপ্লাজমও বলবো, নিউক্লিওলাস, এবং ক্রোমাটিন রেটিকুলাম বা নিউক্লিয় রেটিকুলাম অর্থাৎ জালি কাটা। সো চলে আসা যাক একেবারে ওপরের লেয়ার নিউক্লিয়ার মেমব্রেনে, একে আমরা ক্যারিওথেকাও বলি। ক্যারিও কথাটা এসছে ক্যারিয়ন থেকে, ক্যারিয়ন মিন্স নিউক্লিয়াস, অ্যান্ড থেকা অর্থাৎ লেয়ার, লেয়ার মানে আমরা লেয়ারকে মেমব্রেনও বলতে পারি। তাহলে ক্যারিওথেকা মিন্স সিম্পলি নিউক্লিয়ার মেমব্রেন। এটা তো হয়ে গেল আরেকটা নাম, এবার এর স্ট্রাকচারে আসা যাক। এটা নিউক্লিয়ার মেমব্রেনের স্ট্রাকচার। এই নিউক্লিয়ার মেমব্রেন বাই লেয়ার অর্থাৎ দ্বি একক পর্দা। যেহেতু দ্বি একক পর্দা, ভেতরের অংশটাকে আমরা বলছি ইন্ট্রা নিউক্লিয়ার মেমব্রেন বা অন্তঃপর্দা, এবং বাইরের অংশ সাইটোপ্লাজম সংলগ্ন অংশটাকে, বাইরের অংশটাকে বলছি বহিঃপর্দা বা পেরি নিউক্লিয়ার মেমব্রেন। পর্দার মাঝে কিছু ছিদ্র দেখা যায়,
এই ছিদ্রগুলোকে আমরা নাম দিই নিউক্লিওপোর অথবা নিউক্লিয় রন্ধ্র। এবং আমরা পর্দাকে যদি লক্ষ্য করি, নিউক্লিয় পর্দাকে, প্রত্যেকটা লেয়ার বায়োলেয়ার দিয়ে একক পর্দা, তো প্রতিটা পর্দা কিন্তু ত্রিস্তরীয়। প্রত্যেকটা পর্দাকে জুম করে দেখলে আমরা দেখতে পাবো প্রত্যেকটা পর্দায়, বহিঃপর্দা এবং অন্তঃপর্দা প্রত্যেকটাই তিনটে লেয়ারের দ্বারা গঠিত, ত্রিস্তরীয়। এবং এই নিউক্লিয় পর্দার গায়ে কিছু এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, কিছু রাইবোজোমের দানাও লেগে থাকছে। এই দুই পর্দার মধ্যবর্তী যে গ্যাপ, যে ফাঁকা অঞ্চল, সেটাকে আমরা নাম দিয়েছি পেরিনিউক্লিয়ার স্পেস। এবং এই স্পেস ভর্তি থাকছে একরকম তরল বা ফ্লুইড দ্বারা, সেটাকে বলা হচ্ছে পেরিনিউক্লিয়ার ফ্লুইড। অর্থাৎ উপর দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, নিউক্লিয়ার মেমব্রেন দেখতে অনেকটা ঠিক এরূপ। এর কাজ নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যে যাতে ইন্টারাকশন না ঘটে সে বিষয়টা দেখা, নাম্বার ওয়ান। নাম্বার টু, নিউক্লিয়াসকে রক্ষা করা, আকৃতি প্রদান করা, অ্যান্ড এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টেম ও রাইবোজোম গঠন করা। এবার সেকেন্ড পার্ট, নিউক্লিওলাস। নিউক্লিয়াসের এই গোলাকার বা বর্তুলাকার এবং পর্দাবিহীন অংশটি আম্লিক রঞ্জকে রঞ্জিত। এটি চারটে অংশের সমন্বয়ে গঠিত, অ্যামরফাস রিজিয়ন বাকি তিনটে অংশকে ধরে রাখছে, গ্র্যানুলার পোর্শন রাইবোজোম তৈরিতে সাহায্য করছে, ফাইব্রিলার পোর্শন বা নিউক্লিয় লেমা যেটাকে আমরা বলছি, এটা একটি তন্তুময় অংশ, এবং ক্রোমাটিন পোর্শন যেখান থেকে ক্রোমাটিন রেটিকিউলাম সৃষ্টি হচ্ছে। নিউক্লিয়াসের ক্রোমাটিন রেটিকিউলাম একটি পার্ট, তো নিউক্লিওলাসের ক্রোমাটিন পোর্শন থেকে এটা সৃষ্টি হয়। এবার চলে আসছি এই ক্রোমাটিন পোর্শন থেকে সৃষ্টি হওয়া ক্রোমাটিন রেটিকিউলাম বা নিউক্লিয়ার রেটিকিউলামে। এটি হচ্ছে ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত এবং নিউক্লিয় প্রোটিন নির্মিত। নিউক্লিয় প্রোটিন অর্থাৎ কি, না ডিএনএ, আরএনএ এবং প্রোটিনের সমন্বয়। কোষ বিভাজনের সময় নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন রেটিকুলাম থেকে কিন্তু ক্রোমোজোম সৃষ্টি হয়। আমরা একটা বেসিক স্ট্রাকচার যদি ক্রোমোজোমের দেখে নিই, অ্যাট লাস্ট নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের এই স্বচ্ছ অর্ধতরল কলয়েডীয় অংশটি ক্রোমাটিন রেটিকিউলাম এবং নিউক্লিওলাসকে ধরে রাখে। আচ্ছা, ওভারঅল পড়ে রাখার পর আমরা পুনরায় সেই ছবিতে ফিরে যাচ্ছি এবং যদি অবজার্ভ করি তাহলে আশা করি সবই বুঝতে পারব। ধন্যবাদ।